বিষয়টা হচ্ছে যে আপনারা নিশ্চয়ই জানেন এটা বেশ কিছুদিন ধরেই চলছে। বিশেষ করে গত ছ তারিখে, এ মাসের গত ছ তারিখে আমি তখন দলের হয়ে নির্বাচনী কাজে ব্যস্ত ছিলাম, হঠাৎ করে শুনলাম ডানকুনি পৌরসভাতে কিছু মহিলা তারা এসে বিক্ষোভ দেখাচ্ছে এবং তারা ডানকুনি পৌরসভা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সবাইকে, সবার বিরুদ্ধে তাদের অভিযোগ, তারা নাকি টাকা নিয়েছে, তাদের বাংলার বাড়ি হচ্ছে না, যেটা ১৬ নম্বর ওয়ার্ডে একটা আমাদের দীর্ঘদিনের প্রজেক্ট ছিল। সেইখানে উদ্দেশ্য প্রণোদিত হবে এবং আমি মনে করি যে একটা অশুভ শক্তি যেটা দীর্ঘদিন ধরে চেষ্টা করছে আমার ব্যক্তিগত চরিত্রে কালিমা লিপন করার জন্য, ব্যক্তিগতভাবে আমাকে অপদস্থ করার জন্য এর আগেও করেছে এবং তারা সক্রিয়, এবং তারা এই সমস্তভাবে ভুল বুঝিয়ে জনমানসে আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে এবং সেই সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেসের যে পৌর ভোট চলছে ডানকুনি তারও ভাবমূর্তিতে কালি লাগাবার চেষ্টা করছে। যেহেতু পঞ্চায়েত নির্বাচন, সবাই ব্যস্ত, নির্বাচনী ফলাফল, অন্যান্য বিভিন্ন কার্যকলাপে ব্যস্ত বলে দেরি হয়ে যাচ্ছে বলে আমি আপনাদের ডেকে আমি ব্যাপারটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, জানাতে চাই। বিষয়টা হচ্ছে ২০১৮ সাল নাগাদ বর্তমান ১৬ নম্বর ওয়ার্ডের রেল লাইনের ধারে যারা বসবাস করেন তাদের উচ্ছেদের নোটিশ আসে এবং তারা বিভিন্নভাবে বিভিন্ন নেতৃত্বের কাছে যায়, সেইভাবে আমার কাছেও এসেছিল। আমি ডানকুনি পৌরসভার সঙ্গে যোগাযোগ করে বাংলার বাড়ি বলে একটা প্রকল্প, সেখানে পৌরসভা বলেছিল যে যদি আপনারা জমির ব্যবস্থা করে দিতে পারেন তাহলে বাংলার বাড়ি প্রকল্পটা আমরা করে দিতে পারি। তা সেই বাংলার বাড়ি প্রকল্প করতে গিয়ে আমি তাদেরকে পৌরসভায় নিয়ে যাই, তাদের মধ্যে ওখানকার যারা আমাদের সব দলীয় কর্মীরা ছিল তারাই উদ্যোগ নিয়ে বারে বারে পৌরসভায় গেছে এবং তখন সেই সময় হাসিনা সবনম, যিনি এখনও বর্তমানে চেয়ারম্যান বোর্ডের, এবং তার সঙ্গে এক্সিকিউটিভ অফিসার ছিলেন রিজওয়ান ওয়াহাব, এরা থেকে বিভিন্ন কাউন্সিলর অচিন্ত কর্মকার প্রয়াত হয়েছেন, শম্ভু সাহু, আমি, আমাদের পার্টির তৎকালীন নেতৃত্ব, ওখানকার আমাদের টাউনের তখনকার সভাপতি শিবুদাসগুপ্ত, সবাই মিলে আমরা তাদের নিয়ে মিটিং করে আমরা এটাই বলেছিলাম যে আপনারা যদি জমির ব্যবস্থা করে দিতে পারেন তাহলে আমরা করতে পারি। সেই হিসেবে ওরা একটা গৃহরক্ষা কমিটি নিজেদের মধ্যে তৈরি করেছিল, তার নির্দিষ্ট কোনো রেজিস্ট্রেশন ছিল না, তা সেই গৃহরক্ষা কমিটি তৈরি করে তারা জমি নিজেরাই সংগ্রহ করেছে, কিনেছে, এবং তারা ৬৪ জন বেনিফিশিয়ার, সেই সময় আমরা যেটা জেনেছিলাম ৬৪ জন বেনিফিশিয়ার, তারা যেভাবে পেরেছে টাকা দিয়েছে, দিয়ে তারা জমিটা কিনেছিল। জমির লম্বা চওড়াটা পৌরসভা থেকে বলে দিয়েছিল, কারণ ওখানে যে ৬৪ জনের প্রকল্পের যে প্রজেক্টটা হবে সেখানে ৪টে টাওয়ার হবে, এক একটা টাওয়ারে ১৬টা করে ফ্যামিলি থাকবে, G+3 মানে ৪তলা করে বাড়ি হবে, ফ্ল্যাট সিস্টেম। তা সেইভাবে তারা করেছিল, জমি কিনে, ৫ বছর আগে জমি কিনে, সেই জমি প্রত্যেকের নামে নামে মিউটেশন হয়েছে, তার পর্চা পর্যন্ত আছে, এবং সেই সময় ওরা যারা টাকা পয়সা জোগাড় করেছিল, আমি যেটুকু জানি, যাতে টাকা পয়সার লেনদেনটা ব্যাংকিং সিস্টেমে করা যায় তার জন্য ওরা স্থানীয় কন্টাই কোঅপারেটিভ ব্যাংকে তাদের নিয়ে গিয়ে অ্যাকাউন্ট করে দিয়েছিল, যদিও এরা অ্যাকাউন্টটা কন্টিনিউ করতে পারেনি, টাকা জমা করা এগুলো তারা করতে পারেনি বলে পরবর্তীকালে অ্যাকাউন্টগুলো ল্যাপস হয়ে যায়। তো যাই হোক, তারা টাকা তুলে জমি কেনে, জমি কেনার পরে পৌরসভার উদ্যোগে সয়েল টেস্ট হয়, পৌরসভা ১,০০,০০০ টাকা করে খরচা করে ডিপিআর তৈরি করে এবং সেই ডিপিআর ভেটিংয়ে পাঠানো হয়। তো এইভাবে পৌরসভা তার প্রক্রিয়া করেছে এবং আমরা, আমি দেখাই এখানে, আমরা গত বছর যখন নতুন পৌর বোর্ড, মানে যখন আমি ভাইস চেয়ারম্যান হিসেবে শপথ নিয়ে এলাম, আমারও একটা সেন্টিমেন্ট ছিল, কারণ এটা আমার পাশের ওয়ার্ড, দীর্ঘদিন ধরে ওই ওয়ার্ডটা আমরা জিততে পারিনি এবং সেখানকার মানুষের একটা চাহিদা, সেই চাহিদাটা যাতে আমরা পূরণ করতে পারি তার জন্যে আমরা, আমারও একটা আন্তরিকতা ছিল ওদের এই কাজটা যাতে হয়। তো সেখানে এই দেখুন, এখানে দেখা যাচ্ছে যে প্রত্যেকের নামে নামে এখানে এই যে মিউটেশন করা হয়েছে, এই প্রত্যেকে ৬৪ জনের নামে নামে এটা আছে, এটা আপনারা দেখে নিতে পারেন।
এবং তার সঙ্গে সঙ্গে এই বেনিফিশিয়ার লিস্ট, তাদের যেমন এখানে নাম আছে, বাবা বা হাজব্যান্ডের নাম, ঠিকানা, কোন মৌজায় জমি তার নাম, হ্যাঁ, জেল নাম্বার, এলার দাগ নাম্বার, ডিটেলস দিয়ে জমির ডেসিমেল অনুসারে কত করে জমি, মানে প্রত্যেকে সমান ডেসিমেল অনুসারে তারা জমিটা পেয়েছে, তার বিস্তারিত লিস্ট এগুলো পৌরসভায় আছে। এবং তারপরে আপনারা দেখুন যে ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে, যারা ওই কাজটা করে, ওই ডিপিআর তৈরির যে কাজ, তার ওয়ার্ক অর্ডার এই দেখুন এখানে সব আমাদের সই আছে। হ্যাঁ, তারপরে আমরা গত 29/7/22 তারিখ, মানে এক বছর প্রায় আগে, আমাদের বোর্ড মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে ডানকুনি পৌরসভার অন্তর্গত 21 নম্বর ওয়ার্ডে 64 জন উপভোক্তার বাংলার বাড়ির প্রকল্পে গৃহ নির্মাণের জন্য G+3 স্টোরেজ বিল্ডিং যে জমি ক্রয় করেছে, উক্ত জমিতে উক্ত প্রকল্পের ডিপিআর প্রস্তুত করার জন্য NIQ কল করা হবে এবং উক্ত ডিপিআর ভেটিং হয়ে এলে ফান্ড অনুমোদনের জন্য সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে। এটা হচ্ছে 29/7/2022 প্রায় এক বছর আগেকার, এবং তারপরে সেটা ভেটিংয়ে পাঠানো হয়েছে। এখানে একটা কথা বলে রাখি যে যেহেতু বাজেটটা বেড়ে যায় প্রায় 1,30,00,000 টাকার মতো, পৌরসভার একটা অতিরিক্ত আর্থিক বোঝা পৌরসভার উপর চলে আসে, তা সেইটা আমাদের কাছে একটা সমস্যা। তা যাই হোক, এই যে 5 বছর আগে জমি কেনা হয়েছে, তারপরে আপনারা জানেন 2 বছর করোনা গেছে, এরপরে 1 বছর প্রায় অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ড গেছে, পৌর বোর্ড ভেঙে গেছে, নির্বাচন হয়েছে, এই এর জন্যে প্রায় 3 বছর নষ্ট হয়েছে, আমরা কাজ করতে পারিনি। তা এর মধ্যে যেটা দেখা গেল যে হঠাৎ করে কিছু মানুষকে বোঝানো হচ্ছে ওখানে, এই যে জমি কেনা হয়েছে, আমাদের কাছে খবর আছে যে এই জমি কেনা হয়েছে, জমিটা যদি কোনো দিন বিক্রি করা যাবে না, জমিটা নাকি এখানে যেমন সোনা জমি, দেখুন রেকর্ডে আছে সোনা জমি, ওদেরকে বোঝানো হচ্ছে ডোবা আছে, এই আছে সেই আছে, সব জমি বিক্রি করা যাবে না, জমি যারা কেনা বেচা করেছে ২,০,০০০ টাকার এ হয়েছে, কেউ কেউ বলছে আমি ১,০০,০০০ দিয়েছি, ২,০০,০০০ দিয়েছি, এরকম সব বলছে। তা এইখানে আমার নামটা আসছে, এমনকি বলছে ভাইস চেয়ারম্যানকে আমরা ভোট দিয়ে জিতিয়েছি, সে কোথায় গেল? দুঃখের বিষয়, ওটা আমার পাশের ওয়ার্ড, আমি জীবনে কোনো দিন ওই ওয়ার্ডে প্রার্থী হইনি বা প্রার্থী হওয়ার আমার কোনো সেরকম বাসনাও ছিল না। আমি চেয়েছিলাম যে ওখানে গরিব মানুষরা উপকৃত হোক, এবং তারা এখনও চাই, এখনও চাই গরিব মানুষরা উপকৃত হোক, কিন্তু আমি মানে যেটা বুঝতে পারছি যে 10-15 জন মানুষকে এরা মোটিভেট করে, ওই দুষ্ট চক্র যারা বিরোধী দলকে ইন্ধন দিয়ে, বিরোধী দলকে সামনে নিয়ে তারা এইগুলো করছে, এই দুষ্ট চক্র কী করছে, তারা ওই মানুষগুলোকে মোটিভেট করে রাস্তায় নামিয়ে দিচ্ছে। নাহলে চিন্তা করে দেখুন, ওরা উইদাউট ইন্টিমেশান 6 তারিখে এলো, পৌরসভায় কোনো ইনফরমেশান নেই, আমি মিটিং করছি, চেয়ারম্যান আমায় ফোন করলেন, আমি বললাম আপনি ওদেরকে ডেকে কথা বলুন, আমি 15-20 মিনিট আধ ঘন্টার মধ্যে যাচ্ছি। সেই দিনকেই আমার শেখপাড়াতে একটা গণ্ডগোল হয়, একজন বাচ্চাকে 3 খানা ইঞ্জেকশান দেওয়ার ফলে সেখানে একজন ওই অবস্থা, একজন স্বাস্থ্যকর্মীকে তারা আটকে রাখে, সেই অবস্থা, দুদিকে একটা অদ্ভুত পরিস্থিতি। তার মধ্যে চেয়ারম্যান কিন্তু বলেছেন যে আমি পাঁচজনকে আপনারা আসুন, আমরা 5 জনের সঙ্গে কথা বলবো, বলছে চেয়ারম্যানকে রাস্তায় গিয়ে কথা বলতে হবে। এই যে অর্ডার সিটি, এই যে ল অ্যান্ড অর্ডার ব্রেক করার মানসিকতা, এবং প্রকাশ্যে তারা যে বলছে, আমি এই জন্যে আমি এখানে আমার উকিলের মাধ্যমে আমি তাদেরকে নোটিশ করেছি, হ্যাঁ আমি তাদের নোটিশ করেছি, তারা তাদের প্রমাণ নিয়ে জানাক, আমার উকিল সেখানে তাদেরকে লিগাল নোটিশ দিয়েছে, সেটা আপনাদের আমি জানাচ্ছি। কারণ এই ধরনের নোংরামি, এই ধরনের মানসিকতা, এরা তৃণমূল কংগ্রেসকে ধ্বংস করার চক্রান্ত করছে, তৃণমূল কংগ্রেসকে শেষ করার চক্রান্ত করছে, তাদের গায়ে কালিমা লেপন করার চেষ্টা করছে, এটা আমরা সহ্য করব না। আর আমার বিরুদ্ধে বলছি, আমার রাজনৈতিক জীবন 1982-83 সাল থেকে আমি রাজনীতি করছি, ডানকুনির মাটিতে দীর্ঘদিন বিরোধী দল করেছি, কোনোদিন বিরোধী দল কেউ বলতে পারেনি, বিরোধী দল কেউ বলতে পারেনি, কিন্তু বর্তমানে দূরভিসন্ধিমূলক কিছু মানুষ তারা এই সমস্ত কার্যকলাপ করছে, গরিব মানুষগুলোকে নিয়ে ছিনিফিনি হচ্ছে। আজকে বিভিন্ন কাউন্সিলররা বলছে যে একটা ওয়ার্ডে কেন আমরা 1,30,00,000 টাকা জিতে যাব, যেখানকার মানুষ চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানকে চোর বলছে, কেন আমরা এরকম ধরনের প্রকল্পকে সাহায্য করতে যাব। কিন্তু আমি চাই, আমি এখনও চাই যে 10-12 জনের 15 জনের জন্যে 64 জন বঞ্চিত হোক বা 64 জনের ক্ষতি হোক, সেটা কিন্তু আমি চাই না। আমি চাই যে আমাদের সরকারের উচ্চ নেতৃত্বকে ব্যাপারটা জানিয়ে, যাতে এই টাকাটা সরকারের মাধ্যমে কোনোভাবে দেওয়া যায়, সেটা আমি চাই। তাদের ছবিটা সামনে আসুক, যারা এই গরিব মানুষগুলোকে নিয়ে খেলছে, যারা রাতের বেলা গিয়ে তাদেরকে বলছে যে আমাদের সঙ্গে না গেলে কালকে তোমার বাড়িতে ঝামেলা হবে, হামলা হবে, যারা বোঝাচ্ছে যে ওই জমিটা বিক্রি করা যাবে না, ডোবা আছে, বাগান আছে, এই যে মিথ্যাচার যারা করছে, তাদেরকে সামনে আসুক আমি চাই।
তারা সামনে এসে বলুক, এবং বিভিন্ন ক্ষেত্রে বিরোধী দল কোনো কোনো ক্ষেত্রে মন্তব্য করছে, তারা যাচ্ছে, তারা গিয়ে এ করছে, এবং ওখানে আগের কমিটি এবং বর্তমানের মধ্যে একটা লড়াই লাগিয়ে দিয়েছে, 64 জনের মধ্যে একটা লড়াই লাগিয়ে দিয়েছে, এ চোর ও চোর, এরকম সব উদ্ভট, যে মানে বিরোধী দল যেগুলো বলে সেই প্যাটার্নে এরা কথা বলছে। তা আমি প্রশাসনকেও জানিয়েছি এবং আপনাদের মাধ্যমে আমি আবেদন করছি সমস্ত মানুষের কাছে, তারা সত্যাতি সত্য তারা বিচার করুক। দরকার আমরা বলেছিলাম, আমরা বলেছিলাম, আপনারা দেখুন এখানে চিঠি আছে, চেয়ারম্যান নিজে মিটিং ডেকেছিল, চেয়ারম্যান নিজে মিটিং ডেকেছিল, আপনার 22/6 মিটিং ডেকেছিল, এদেরকে তারা আসেনি মিটিংয়ে, 22/6 পৌরসভা থেকে মিটিং ডেকেছিল তারা আসেনি, অথচ 6 জুলাই এসে তারা রাস্তা অবরোধ করলো, গালিগালাজ করলো, পৌরসভা এসে চেয়ারম্যানের আমাদের দেহরক্ষীকে ধাক্কা মেরেছে, অন ক্যামেরা সেটা দেখা আছে। তা এই যে ল অ্যান্ড অর্ডার ব্রেক করার মানসিকতা, এই সাহসটা তারা কোথা থেকে পাচ্ছে? আমাদের অ্যাডমিনিস্ট্রেশন তো মরে যায়নি, আর আমরা তো কোনো অন্যায় করিনি, জমির জন্যে তারা টাকা দিয়েছে, তারা নিজেরা যারা বেনিফিশিয়ার তারা নিজেরা টাকা তুলেছে, তারা জমি কিনেছে, কে 10 দিয়েছে, কে 2 লাখ দিয়েছে, কে 50,000 দিয়েছে, কে 60,000 দিয়েছে, তাদের হিসেব তারা দেবে। এখানে আমরা যারা আউটসাইডার বলতে পারবে না যে ওই 64 জনের মধ্যে আমার পরিবারের, আমার আত্মীয় স্বজন, আমার কেউ আছে। একদমই না, গৃহরক্ষা কমিটি অনলি ফর বেনিফিশিয়ার নিয়ে তৈরি হয়েছে। আর যদি কিছু প্রশ্ন থাকে আপনারা করুন। সেটা ছিল, ওটা বোধ হয় 2 লক্ষ এক একটা মানে ফ্ল্যাট পিছু 2,79,000 মতো ছিল, সেটা এখন 4,80,000 মতো হয়ে গেছে, প্রায় পার বেনিফিশিয়ার 2 লাখ করে এফেক্টেড হয়ে গেছে, বেড়ে গেছে। আর একটা বিষয় যেটা বাংলার বাড়ি আপনারা বলছেন, এরকম তো কোনো স্কিম নেই বলে বিরোধীরা বলছে যে বাংলার বাড়ি নেই, মানে হাউজিং কর অল আছে, PMAY আছে, মানে প্রধানমন্ত্রী আবাস যোজনা, এইগুলো আছে, বাংলার বাড়ি কোনো নির্দিষ্ট স্কিম নেই। না, এটা ঠিক বলছেন না ওরা, আপনারা দেখে নিতে পারেন এখানে আমাদের যে এখানে এ হয়েছিল, দাঁড়ান আমি আপনাকে রেজলিউশনটা দেখিয়ে দিই, আমাদের আবার পড়েছি, পড়ি রেজলিউশনটা, ডানকুনি পৌরসভার অন্তর্গত 21 নম্বর ওয়ার্ডে 64 জন উপভোক্তা বাংলার বাড়ি প্রকল্পে গৃহ নির্মাণের জন্য G+3 স্টোরেজ যে জমি ক্রয় করেছে, উক্ত জমিতে উক্ত প্রকল্পের DPR প্রস্তুত করার জন্য NIQ কল করা হবে। এটা দেখুন, এটা আমাদের রেজলিউশন, এবং এইখানে ওই যে 29/7/22, হ্যাঁ, 1 বছর, প্রায় 1 বছর আগে। আর